হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আর মাত্র একদিন মতো সময় রয়েছে। আজকে হচ্ছে 30 তারিখ, আগামীকাল 31 তারিখ, পরশু দিনকে 1 তারিখ হচ্ছে। 1 তারিখে প্রত্যেককেই কিন্তু নিজের নিজের সেন্টারে পরীক্ষা দিতে যাবে। তো তোমাদেরকে আমি বলবো, তোমাদের যে অ্যাডমিট, সেই অ্যাডমিট এবং তার সঙ্গে যে সমস্ত নির্দেশনামা তোমাদেরকে দেওয়া হয়েছে বাংলাতে লেখা আছে, অসুবিধা কারু হবে না আশা করছি। তবে প্রত্যেককেই যে সমস্ত জিনিসগুলোকে তোমাদের নিতে বলেছে সেগুলো সঙ্গে করে নিয়ে যাবে। আর পরীক্ষার জন্য তোমাদের আমি আমার পক্ষ থেকে প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এতটুকু আমি আশা করছি। তো চলো, আজকে একটা নতুন পাঠ নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা কেবল এই পাঠটা চোখে দেখে কানে শুনে নিলেই হয়ে যাবে আশা করছি। এবং ছোট্ট ছোট্ট কতগুলো প্রাণী এবং পাখি, এদের ডাক, যে সমস্ত অ্যানিম্যালগুলো থাকে বা বার্ডসগুলো থাকে তাদের যে ডাক, ইংরাজিতে তোমাদের এ ধরনের একটা কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। সেজন্য আমি আজকের এই ভিডিওতে এই সাউন্ড অফ অ্যানিমেলস এর ওপরেই কিন্তু আজকের ভিডিওটা তৈরি করছি। অ্যাপ্রোপ্রিয়েট, একদম যেটাকে বলা হয় একটা প্রাণীর বা একটা পাখির যে নির্দিষ্ট একটা ডাক রয়েছে, সেই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফর পার্টিকুলার যে সাউন্ড, সেই সাউন্ডটাকে তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। তো চলো দেখে নিই আজকের এই ভিডিওটা। দেখো, বলা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ পশু পাখিদের সাউন্ড এবং ওয়ান ওয়ার্ড কথাটা বলেছি, কিন্তু এই ওয়ান ওয়ার্ডসটা আজকের এই ভিডিওতে দেয়নি। পরবর্তী ভিডিও আজকে না হয়তো কাল সকালেই দেখতে পাবে, ওয়ান ওয়ার্ডসটা থাকবে। তো এখানে আজকে ওয়ান ওয়ার্ডসটা আলোচনা করা হবে না, তোমরা শুধু সাউন্ডগুলোকে দেখে নেবে। তো চলো শুরু করি। 1 নম্বর, দেখো এখানে আমি প্রত্যেকটা কিন্তু সিরিয়াল করে সাজিয়ে দিয়েছি। একে বলা হয়েছে, দেখো অ্যাস, অ্যাস মানে আমরা সকলেই জানি অ্যাস মানে গাধা। সেই গাধার ডাককে কি বলা হয়? ব্রে, ব্রে হচ্ছে গাধার ডাক। তো BRAY, এই বানানটাকে জানতে হবে। তারপরে দেখো 2 নম্বর রয়েছে কি, অ্যাপ বা মাঙ্কি। তো অ্যাপ মানে আমরা যেটা জানি যে উল্লুক যেটাকে বলা হয়, মাঙ্কি মানে বানর আমরা সকলেই জানি। যদি অ্যাপটা দিয়ে দেয় তাহলে কিন্তু কি হবে, অনেকেই অ্যাপ মানে কি না জানতেও পারে। যারা তো ইংরাজি পড়ে তাদের কথা নেই, যারা একদম পড়ে না বা পড়াশোনার সঙ্গে যুক্ত নয়, আজকে 14 বছর পরে ভাগ্য হয়তো খুলতে চলেছে কারো, তো সেজন্য বলবো এগুলো একবার তোমরা চোখে অবশ্যই দেখে যাও পরীক্ষা দিতে যাওয়ার আগে। তো অ্যাপ মাঙ্কি এটা হচ্ছে বানর। তো অ্যাপ থাকলে জিবার আর মাঙ্কি থাকলে চ্যাটার, যে কোনো একটা থাকলেই কিন্তু, এই জিবার বা চ্যাটার যদি একটা থাকে অবশ্যই সেটা দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। যদি অপশন থাকে তো তোমাদের সোনাই সোহাগা, আর যদি অপশন না থাকে তাহলে কিন্তু তোমাদেরকে এগুলো কিন্তু বানানটা একবার চোখ বুলিয়ে যেতে হবে। তো চলো 3 নম্বরটা দেখে নিই। 3 নম্বরে দেখো বিয়ার, বিয়ার মানে ভালু, আমরা সকলেই জানি বিয়ারের ডাককে বলা হয় গ্রাউল। তারপর 4 নম্বর দেখো বি, বি হচ্ছে মৌমাছি, এই মৌমাছির ডাককে বলা হয় হাম, কেউ আবার হুমও বলে থাকে, তো এখানে HUM হাম। তারপরে 5 নম্বর দেখো বার্ড, বার্ডে কী বলেছে দেখো, আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে দিয়েছিলাম বার্ডের ডাককে কী বলা হয়, এখানে লিখে দিয়েছি দেখো, টুইটার, চাপ, শিং। তো এইগুলো পাখির ডাক, প্রত্যেকটাই কিন্তু পাখির ডাক। তারপর 6 নম্বরে দেখো অক্স, অক্স মানে তোমরা জানো যে অক্স হচ্ছে ষাঁড়, অক্স মানে ষাঁড়, আবার বুল মানেও ষাঁড় হয়ে থাকে, সেজন্য যেটাই থাকুক না কেন এই ডাকটা হয়ে যাবে ব্যালো, BELLOW। 7 নম্বরে দেখো ক্রো, ক্রো মানে হচ্ছে কাক, তো কাকের ডাককে এখানে ক। তারপরে 8 নম্বর দেখো কাউ মানে গরু, গরুর ডাককে বলা হয় ম বা লো, দুটোই বলা হয়ে থাকে।
নয় নম্বরে দেখো কক, কক হচ্ছে মরগ, মরগকে ডাককে কী বলা হয়? ক্র, কক হচ্ছে ক্র, যেটা কাক বানান আমরা জানি, ক্র মানে কাক, তো এখানে মরগের ডাক হচ্ছে কাক, মনে রাখবে। তারপরে দেখো 10 নম্বরে বলা হয়েছে ক্যাট, ক্যাট মানে বিড়াল, যার ডাককে বলা হয় মিউ। তাছাড়া বিড়ালের আরেকটু ডাক রয়েছে যেটাকে আমরা জীবন বলে থাকি, তো এটা মনে রাখবে। তারপরে 11 নম্বরেরটা দেখো ক্যামেল, ক্যামেল মানে কি? ক্যামেল মানে হচ্ছে উঁট, তো এই উঁটের ডাককে কী বলা হয়? গ্রান্ট, গ্রান্ট বলা হয়। 12 নম্বর দেখো, 12 নম্বরে আছে কাব, 12 নম্বরের হচ্ছে কাব, কাব বানানটা একটু মিস্টেক হয়েছে, ঠিক করে নেবে, কাব হচ্ছে সি হবে, এখানে এখানে কে হয়ে গেছে, এটা হবে সি, তো সি এ এল ভি, এই সি এ এল ভি, এই কাপ মানে হচ্ছে বাছুর, তো এই বাছুরের ডাককে কী বলা হয়? লো। তারপরে দেখো 13 নম্বরের প্রশ্ন, ডাক, ডাক হচ্ছে পাতি হাঁস, ডাক মানে হচ্ছে পাতি হাঁস, তো এই পাতি হাঁসের যে ডাক সেটাকে বলা হচ্ছে কোয়াক, কোয়াক, ঠিক এইরকম। তারপরে দেখো 14 নম্বরে দেখো ডাব, ডাব মানে কি? ঘুঘু পাখি, ডাব হচ্ছে ঘুঘু পাখি, এই ঘুঘু পাখির ডাক হচ্ছে কু। তারপরে 15 নম্বর দেখো, 15 নম্বর হচ্ছে কি? কক্কু, অর্থাৎ কোকিল, তো কোকিলের ডাককে বলা হয় কি? কু। তারপরে দেখে নেব 16 নম্বরের ডগ, ডগ হচ্ছে কুকুর, তো কুকুরের ডাককে কী বলা হয়? কুকুরের ডাককে বলা হয় বার্ক, বিএ আর কে, বার্ক। তারপরে 17 নম্বরে দেখো ডিয়ার, ডিয়ার মানে হচ্ছে হরিণ, হরিণের ডাককে বলা হয় বেল, বিইএলএল, বেল। তারপরে দেখো 18 নম্বরের প্রশ্ন, 18 নম্বরে বলেছি কি দেখো এলিফ্যান্ট, এই এলিফ্যান্ট মানে কি? হাতি, তো হাতির ডাককে কী বলা হয়? ট্রাম্পিট, হাতির ডাককে বলা হয় ট্রাম্পিট। তারপরে দেখো 19, 19-এ বলা হয়েছে ইগল, ইগল পাখির ডাককে কী বলা হয়? স্ক্রিম, ইগল পাখির ডাককে বলা হয় স্ক্রিম, উচ্চারণটা দন্তার শয়ে কয়ে র ফেলা হস্যি হবে, এখানে র ফেলাটা উঠে নি, এটা দিয়ে নেবে, কিন্তু শয়ে কয়ে র ফেলা হস্যি ম, স্ক্রিম। তারপরে দেখো 20 নম্বরেরটা দেখো ফ্রগ, তোমরা জানো এই ফ্রগ মানে হচ্ছে ব্যাং, তো ব্যাঙের ডাককে কী বলা হয়? ক্রক, CROAK, ক্রক। তারপরে দেখো 21, 21-এ বলা হচ্ছে ফক্স, ফক্স মানে হচ্ছে খ্যাকশিয়াল, খ্যাকশিয়ালের ডাককে বলা হয় ইয়েল্প, ইয়েল্প। উচ্চারণগুলো কিন্তু আমি লিখে দিয়েছি, দেখো ডাকের উচ্চারণগুলো লিখে দিয়েছি, প্রাণীদের নামগুলো তোমরা সকলেই কম বেশি জানো, কিন্তু উচ্চারণটা যেটা ডাক, সেই ডাকের উচ্চারণটা অনেকেই হয়তো একটু এদিকে ওদিকে হতে পারে, সেজন্য তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেকটার উচ্চারণটা আমি দিয়েছি। তারপরে দেখো 22 নম্বরটা দেখো ফ্লাই, ফ্লাই মানে হচ্ছে কি? মাছি, তো মাছির ডাককে কী বলা হয়? বাজ। তারপরে গট, গট মানে ছাগল, হ্যাঁ, তারপর ভেড়া আছে যেমন সিপ, সিপের, এখানে ভেড়া ছাগলের ডাক কিন্তু একটাই হবে, ব্রিট, এটা অবশ্যই মনে রাখবে। তো আমাদের বাড়ি একটা ছাগল আছে, তো ছাগলটা এই ভিডিও করতে বসলেই ওর চিল্লানো একটা স্বভাব রয়েছে, তো তোমাদের এই প্রশ্নটা আমার মনে পড়ে গেল যে গট মানে ছাগল, তো ছাগলের ডাক হচ্ছে ব্রিট, তোমরা হয়তো শুনতে পাচ্ছ ভিডিওতে, হয়তো একটা ডাক উঠে পড়েছে, যাই হোক। তো চলো তারপরে দেখো গুজ, গুজ মানে হচ্ছে কি? রাজহংসী, এই রাজহংসীর ডাককে কী বলা হয়? ক্যাকল, ক্যাকল। তারপর দেখো হর্স, হর্স মানে কি? হর্স মানে হচ্ছে ঘোড়া, ঘোড়ার ডাককে কী বলা হয়? ঘোড়ার ডাককে বলা হয় নেই, ঘোড়ার ডাককে বলা হয় নেই, হ্যাসরা যাকে বলি আমরা বাংলাতে, উচ্চারণটা এখানে নেই। তারপর দেখো 26, 26 নম্বরে কী বলা হয়েছে? দেখো হ্যান, হ্যান মানে মুরগি, এ হ্যানের ডাক কিন্তু আমরা দুটো দেখতে পাচ্ছি, দেখো একটা কাকল এবার একটা ক্লাক ক্লাক, ঠিক এরকমও ডেকে থাকে, দুই ধরনের ডাক কিন্তু আমরা মুরগি থেকে দেখতে পাই। তো চলো তারপরে দেখে নিই 27 নম্বরটা দেখো জ্যাকল,
জাকাল মানে হচ্ছে শিয়াল, এই শিয়ালের ডাককে বলা হয় হাউল, হাউল। 28 নম্বরটা দেখো লায়ন, লায়নের ডাককে বলা হয়, লায়ন তো সিংহ, লায়নের ডাককে বলা হয় রোর। তারপরে 29 আউল, এই প্রশ্নটাও তোমাদের কিন্তু আমি দিয়েছি আমার ভিডিওতে, আগের ভিডিওগুলোই তোমরা অনেকেই দেখে নিয়েছো। তো দেখো এই আউল হচ্ছে পেঁচা, পেঁচার ডাককে বলা হয় হুট, কিন্তু দুটো ডাক কিন্তু আমরা দেখতে পাই, একটা হুট আর একটা হচ্ছে ক্রিচ। তারপর দেখো 30 নম্বরের প্রশ্ন, 30 নম্বরটা হচ্ছে কি পিজিয়ন, এই পিজিয়ন হচ্ছে পায়রা, পায়রা ডাককে কি বলে, পায়রা ডাককে বলে কু। তারপরে দেখো আর একটা ডাক আমরা দেখতে পাই, যেটা বকবকম করে একটা ডাক আমরা শুনতে পাই, সেটাও যদি থাকে লেখা সেটাকেও পড়ে নিতে হবে আমাদের। তারপর দেখো 31 নম্বরে কী বলেছে পিগ, পিগ হচ্ছে শুকুর বা শুকুর ছানা যেটাকে বলা হয়, গ্র্যান্ট, গ্র্যান্ট হচ্ছে তার ডাক। তারপরে দেখব আমরা পিকক, 32 নম্বরে পিকক, পিকক মানে ময়ূর সবাই জানো, তো এই ময়ূরটার ডাককে বলা হচ্ছে স্ক্রিম, স্ক্রিম। তারপর দেখো 33 একটা প্যারট, প্যারট কি, প্যারট হচ্ছে টিয়া পাখি, ও টিয়া পাখির ডাককেও কিন্তু ক্রিচ বলা হয়ে থাকে। তারপর দেখো 34 নম্বরে যেটা আছে সোয়ালো, এই সোয়ালো মানে কি, সোয়ালো মানে হচ্ছে কি বাবুই পাখি, তো বাবুই পাখির যে ডাক সেটাকে বলা হচ্ছে টুইটার। তারপরে দেখো স্প্যারো, স্প্যারো মানে চড়াই পাখি, এই চড়াই পাখির ডাককেও কিন্তু টুইটার বলা হয়। এক কথায় পাখিদের ডাকগুলোকে আমি এর আগেরটাই বলে দিয়েছি যে টুইটার, চাপ, তারপরে সিং, এগুলো কিন্তু পাখিদের ডাক হিসাবে ধরা হয়ে থাকে। তো চলো তারপরে দেখে নিই 36 নম্বরে স্নেক, স্নেক মানে কি সাপ, সাপের ডাককে কী বলা হয় হিস, হিস এরকম। তারপর দেখো 37, 37 নম্বরে যেটা আছে টাইগার, টাইগার মানে বাঘ, তো বাঘের ডাককে বলা হয় গ্রাউল, গ্রাউল। এখানে দেখো বাংলাটা একটু মিস্টেক হয়েছে, গ্রাউল হবে, লিখে নাও। বাঘের ডাক হচ্ছে হাউল হয়ে গেছে, এটা হাউল হবে না, এটাকে গ্রাউল করে নেবে, গয়ে র ফেলা আকা হসুল গ্রাউল, ঠিক আছে গ্রাউল করে নেবে, এটা হাউলটা বাতিল হয়ে যাবে। তারপরে দেখো তো 38 নম্বরটা দেখো, 38 নম্বরে কী বলা হয়েছে, 38 নম্বরে বলা হয়েছে ভালচার, এই যে ভালচার, ভালচার মানে কি শকুন, ভালচার হচ্ছে শকুন, শকুনের ডাককেও বলা হয় স্ক্রিম, কী বলা হয় স্ক্রিম। তারপরে 39 নম্বর যেটা, 39 নম্বরের প্রশ্ন যেটা দেওয়া আছে দেখো এখানে উলফ, উলফ মানে হচ্ছে কি নেকড়ে বাঘ, তো এই নেকড়ে বাঘের ডাককে বলা হয়, দুটো দেওয়া আছে এখানে দেখো, একটা হচ্ছে হাউল আর একটা হচ্ছে ইয়েল, হাউল আর ইয়েল এই দুটি নামেই কিন্তু ডাকা হয়ে থাকে। তারপরে দেখো আজকে যেটা শেষ 40 নম্বর জেব্রা, জেব্রা মানে জেব্রা আমরা সকলে চিনি, তো সেই জেব্রাকে যে ডাকে আমরা দেখতে পাই, জেব্রা যে ডাক সেটা হচ্ছে কি ক্লিক, ক্লিক হচ্ছে জেব্রার ডাক। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই ঝটপট কমেন্ট করে জানিয়ে দেবে, আর ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, তার কারণ পরীক্ষা তোমাদের আর একটা থেকে দুটো দিন বাকি, 31 তারিখ পার হলেই পরের দিন পরীক্ষার ঘন্টা বেজে গেল। তো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।